অবশ্যই অবশ্যই সেটা আমরা আশা করি আর আগামীতে আরো মানে বড় আকারে করতে পারবো এটা। হ্যাঁ সবকিছু তাহলে সবাইকে প্রথমে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই রিবতন দপ্তরে আসার জন্য, সাধুবাদ জানাই আমাদের বিবর্তন দপ্তরে আজকে আসার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনে। প্রথমে আমি যে কথাগুলো বলতে চাইছি যে আগামী 2 অক্টোবর শনিবার সন্ধ্যা 6টায় বিবর্তন সাহিত্য গোষ্ঠীর যে শারদ সংখ্যা, শারদীয় বিবর্তন 1428, সেটা প্রকাশিত হবে স্থানীয় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে। এবং তারপরে রয়েছে আমাদের বিবর্তন সম্মাননা 2021 প্রধান অনুষ্ঠান, এবং রয়েছে সকলের আকাঙ্ক্ষিত দিনহাটার মধ্যে যেটা এবার খুবই সাড়া ফেলেছে, রজতাভ দত্ত অভিনীত শর্ট ফিল্ম অদৃশ্য আততায়ী প্রদর্শনী। খুব যুদ্ধকালীন তৎপরতায় অদৃশ্য আততায়ীর কাজ চলছে এবং সেটা শনিবার স্ক্রিনিং হবে সদনে। খুব কম্প্যাক্ট একটা প্রোগ্রাম হবে। বিবর্তন শারদীয় সংখ্যা এবারে সত্যি একটা নতুনভাবে নতুন আঙ্গিকে প্রকাশিত হতে চলেছে, যেটা যে কোনো পত্রিকার সঙ্গে মানে গুণমানে মানে এবং দর্শনে এক পার্ট। এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা যে গুরুজন সম্মাননা আমরা সম্মাননা প্রদান করে থাকি, সেক্ষেত্রেও আমরা এবার যে 6 জনকে সম্মাননা দেব তাদের মধ্যে রয়েছেন আমাদের কুচবিহারের অত্যন্ত প্রিয় একজন থিয়েটার শিল্পী কল্যাণময় দাস, তাকে আমরা এবার সম্মাননা প্রদান করছি। রয়েছেন কোচবিহারের এই মুহূর্তের প্রখ্যাত কবি মাধবী দাস, রয়েছেন বাচিক শিল্পী তুফানগঞ্জের অমৃত দেবনাথ, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন মণ্ডল, বিশিষ্ট চিত্রশিল্পী প্রসেনজিৎ ভৌমিক এবং খেলোয়াড় মমতা খাতুন। প্রত্যেকেই এই সম্মাননা গ্রহণে আমাদের সম্মতি জানিয়েছেন এবং এই গুণীজনদের সম্মাননা দিতে পেরে বিবর্তন সাহিত্য গোষ্ঠী সত্যি মানে আপ্লুত, গর্বিত এবং তাদেরকে ধন্য মনে করছে। আর যেটা রয়েছে যে টেলিফিল্ম বিষয়ে আমাদের পরিচালক কল্যাণময় দাস বলবেন এবং বিবর্তনের অনুষ্ঠান সম্পর্কে, সামগ্রিক অনুষ্ঠান সম্পর্কে আমাদের বিবর্তনের অন্যতম উপদেষ্টা বিশ্বনাথ দেব দু চার কথা বলবেন। আমি বলবো তাদের সংক্ষিপ্তভাবে বিবর্তনের অনুষ্ঠান সম্পর্কে বিশ্বনাথ দেব প্রথমে বলবেন, তারপরে বলবেন আমাদের টেলিফিল্ম সম্পর্কে শ্রী কল্যাণময় দাস টেলিফিল্মটির পরিচালক। অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। বিবর্তন সাহিত্য গোষ্ঠী বিশেষ করে বলতে গেলে সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষ একটা সাহিত্য সংস্থা, এবং এখানে শুধু শিক্ষা নয়, শিক্ষার পাশাপাশি আমরা নানা রকমভাবে যেগুলোকে বলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সমাজ সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো, আমরা বিভিন্ন সমাজসেবামূলক প্রোগ্রামগুলো সার্বিকভাবে সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিবর্তনভাবে, এবং আমরা বিবর্তনের সাথে জড়িয়ে আছি। বিবর্তন শুধু এই মুহূর্তে দিনহাটার ক্ষেত্রে নয়, বিবর্তন উত্তর বাংলার ছাড়িয়ে ওপার বাংলা তথা কলকাতা পশ্চিমবঙ্গের বুকে বিবর্তন ছাপ ফেলেছে। বিবর্তনের এই যে টেলিফিল্মগুলো আমরা উপস্থাপন করি, এখানে কিন্তু সব ধরনের টেস্ট আমরা দিয়ে থাকি, তৎক্ষণাৎ সামাজিক যে প্রেক্ষাপট বা যে অ্যাওয়ারনেস যেটা বললাম সেই সমস্ত প্রেক্ষাপট আমরা দিয়ে থাকি। বিবর্তনে যারা লেখে তারা অত্যন্ত উন্নত মানের লেখা লেখে, এবং সবচেয়ে বড় কথা বিবর্তনে যিনি কর্ণধার রয়েছেন ডাক্তার উজ্জ্বল আচার্য, তিনি চিকিৎসা পাশাপাশি সাহিত্যের যেভাবে কাজ করে যাচ্ছেন, বা বিবর্তন এই যে জাহাজটাকে যেভাবে তার ক্যাপ্টেন্সিতে চলছে, এটা খুবই ধন্যবাদ মানে দিয়ে ছোটো করব না। বিবর্তন এই মুহূর্তে আমাদের শিক্ষা, সংস্কৃতি, সামাজিক বিনোদন এবং অ্যাওয়ারনেসের ক্ষেত্রে একটা দর্পণ। বিবর্তন আরও এগিয়ে যাক মানুষের কল্যাণে, মানুষের সেবায়। বিবর্তন 24 ঘন্টা ছিল, আছে, থাকবে, বেটার দ্যান দ্য বেস্ট, বিবর্তন আরও ভালো হোক। আমি এবারে যারা আমাদের আলোকিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বিবর্তনের অনুষ্ঠানে তাদের নামটা আমি ঘোষণা করছি। প্রথমেই যার নাম ঘোষণা করব, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর দপ্তরের ডেপুটি ডিরেক্টর ওএসডি উত্তরকন্যা শ্রী শুভাশিস ঘোষ মহাশয়, অত্যন্ত একজন ভালো লোক, একজন সুলেখক। থাকবেন, উপস্থিত থাকবেন সাহিত্যিক শ্রী জয়ন্ত দে, তিনি এই মুহূর্তের বহুল প্রচারিত সাহিত্য পত্রিকা
সাপ্তাহিক বর্তমানের সম্পাদক। তিনি কলকাতা থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন শ্রী গৌতম সরকার, কার্যকরী সম্পাদক উত্তরবঙ্গ সংবাদ। উপস্থিত থাকবেন ডক্টর দেবকুমার মুখোপাধ্যায়, উপাচার্য পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত থাকবেন কবি ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডক্টর নিখিলেশ রায়। উপস্থিত থাকবেন সোপান পাবলিকেশনের কর্ণধার শ্রী জয়জিৎ মুখোপাধ্যায়। উপস্থিত থাকবেন সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীনেশ বিশ্বাস, সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল, শিক্ষক ও সাংবাদিক শ্রী দিব্যেন্দু ভৌমিক, ওকরাবাড়ির আলাবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।